গ্রামে কত ব্যাপকভাবে ছড়িয়েছে, সবাই এখানে ডায়াবেটিস পরীক্ষার জন্য এসেছেন। প্রথমেই 27 দ্বারা ঘুরছে, মনে হচ্ছে যে এই হাসপাতাল দেখতে ডায়াবেটিস হাসপাতাল। তারপরে মনে হলেন যে ডায়াবেটিস শরীর সবারই, গ্রামের অঞ্চলে সবারই একই পরিস্থিতি। বাংলাদেশ একটি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ইতোমধ্যে হয়েছে। ডায়াবেটিসকে বলা হয়ে থাকে শহুরে রোগ, অর্থাৎ যারা হাঁটতে চলতে কম পারে, যারা যাদের পরিশ্রম কম হয়, বলা হয়ে থাকে যে এই রোগটি সাধারণত তাদের হয়ে থাকে। কিন্তু এখন আপনাদেরকে দেখাবো যে ডায়াবেটিস আসলে শহুরে রোগ না, শুধু শহুরে রোগ না, এটি গ্রামে কত ব্যাপকভাবে ছড়িয়েছে, গ্রামে এর ব্যাপক যে বিস্তার হয়েছে তার একটি চিত্র। আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়, এটি রায়গঞ্জ সদর হাসপাতাল। আপনাদেরকে একটু দেখাই, আমার ঠিক পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, সবাই এখানে ডায়াবেটিস পরীক্ষার জন্য এসেছেন, সবাই এসেছেন ডায়াবেটিস পরীক্ষার জন্য, এবং একই সঙ্গে ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপজনিত সমস্যা, অর্থাৎ ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস দুটি সমস্যাই তাদেরকে ধরেছে। পাশে আর একটু দেখাই, এ পাশে এখানেও যারা আছেন তারাও একই সমস্যা নিয়ে এসেছেন, অর্থাৎ তারাও ডায়াবেটিস পরীক্ষার জন্য এসেছেন। এটি এই হাসপাতালে হচ্ছে প্যাথোলজি ল্যাব, প্রায় দিনে 200-250 রোগী এখানে আসেন ডায়াবেটিস পরীক্ষার জন্য। একটি হাসপাতালে যদি একেবারে নিভৃত পল্লী গ্রামের একটি হাসপাতালে প্রত্যেক দিন যদি 200-250 মানুষ ডায়াবেটিস পরীক্ষার জন্য আসেন, তাহলে সেটি নিশ্চয়ই আমাদেরকে ভিন্ন বার্তা দেয়। এপাশেও অপেক্ষা করছেন অনেকে, তারাও এসেছেন ডায়াবেটিস পরীক্ষার জন্য। এটি একটি অংশ, এর পাশে কিন্তু নিচেও সমান সংখ্যক মানুষ আরও অপেক্ষা করছে। এখন বাজে দুপুর 12টা, সকাল 8টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত তারা এসেছেন। এর আগে আরও অনেকে এসেছেন, এর পরেও নিশ্চয় আরও অনেকে আসবেন। আপনার সাথে একটু কথা বলি, বলা হয়তো যে এই রোগটা গ্রামের নয়, শহরের রোগ, আপনারা গ্রামে থাকেন, নিশ্চয় আপনারা পরিশ্রম করেন, সেক্ষেত্রে আপনাদের এই রোগটা কীভাবে হলো বা কীভাবে এই রোগটা পাতল? গ্রামে তো থাকি, গ্রামে ছাড়া শহরে তো থাকি না, কাজকর্ম করতেছি, সব কিছু করতেছি, তারপরও আল্লাহদিন রোগ দিচ্ছে। চাচি কিসের ওষুধ নিলেন দেখি? ডায়াবেটিসের বাবা, এই যে ডায়াবেটিস দেখি দেখি, ডায়াবেটিস হাই প্রেশার, ডায়াবেটিস হাই প্রেশার। জি, আপনি একদম তো গ্রামে থাকেন। জি, তারপর ডায়াবেটিস কিভাবে ধরলো? কিভাবে যে ডায়াবেটিস ধরলো বাবা এটা তো বলতে পারি না, কাজ করি তাই সব সময় জন্য কাজের ভুল থাকি, তা বাদ দাও ডায়াবেটিস ধরলো, হাঁটা চলাও করি, কিসের থেকে ডায়াবেটিস ধরলো বলতে পারি না। মানে কখন থেকে, কোন বছর থেকে আক্রান্ত হলেন আপনি? আমার এই তো 5 বছর চলতেছে ডায়াবেটিসের বয়স। 5 বছর চলতেছে? জি। প্রথমে ধরা পড়লো কিভাবে, একটু সামনে আসেন। ধরা পড়লো, দই খাছিলাম, দই খাওয়ার পরে রাত্রিতে থেকে পেশাব বেশি হলো, আর হাইট প্রেশার চলবার পারি না, তা বাদে ডায়াবেটিস থেকে আবার প্রেশার হাই হলো, হাই প্রেশার উঠতে পারি না, বসার পারি না, পরে হাসপাতালে আসলাম, এসে পরীক্ষা হলে তারা করলো যে 27 পয়েন্ট, কলিভারে করলো যে এইভাবে একা আসছেন। প্রথম দিনে 27 ধরা পড়েছে? মনে হয় অনেকদিন আগেও ছিল, পরীক্ষা করি নাই, যার জন্যে ধরা পড়ে নাই, বুঝছেন, ভিতরে আসিল দই খাসি এক কাঁচা, একবার একদম এক ঘটি খেয়ে দিয়েছেন। ওই সে মনে হারেন যে 1 কেজি কাঁসার পুরা কাঁসাই দই খাসি। 1 কেজি খাওয়ার পরে তারপর ডায়াবেটিস জাগান দিয়া দিছে না? এই হাসপাতালে এসে এক ধরনের আশ্চর্য হয়েছি, হাসপাতালে ঢুকতে যাদের সঙ্গে দেখা হয়েছে, যে কয়জন 4 জন রোগীর সঙ্গে কথা বলেছি, সবাই ডায়াবেটিসে আক্রান্ত, অর্থাৎ মনে হচ্ছে যে এই হাসপাতালটি একটি ডায়াবেটিস হাসপাতাল। এই পাশে আমরা একটু কথা বলি, আপনার সঙ্গে একটু কথা বলি, আপনারও তো বয়স অনেক কম, গ্রামে থাকেন, তারপরেও কেন ডায়াবেটিস হলো?
কাজ কাম তো মনে হয় যে মহিলা বলতে সংসারের কাজ অনেক আছে বুঝছেন, স্বামী সংসার কাজ করার আগে গরু ভর্তি আছে এগুলি কাজ করার আগে খুন্দ খাতে আসলে কাজ করার আগে তারপরে মনে হয় যে ডায়াবেটিস শরীর ধরে আছে। আপনার আপনার কি অবস্থা, মানে পরিশ্রম কি কম করা পড়ছে গ্রামের মানুষদের? এখন পরিশ্রম অনেক করছি করি, তাও তাদের ডায়াবেটিস প্রেশার হাই প্রেশার ধরে গেছে। আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলি, আপনার কি সমস্যা? মনে করেন সবারই গ্রামের অঞ্চলে সবারই একই পরিস্থিতি, তারপরে পরিস্থিতি তার কম ভাড়া না পড়েছে মনে হয়, তারপর হাই প্রেশার ডায়াবেটিস ভিজ ব্যথা গিরা গিরা মা যায় বুঝে পারি। একটি বিষয় সেটি হচ্ছে যে এই হাসপাতালটিতে সরকারের পক্ষ থেকে একটি কর্নার করে দেওয়া হয়েছে, এনসিডি কর্নার, নন কমিউনিকেবল ডিজিজ কর্নার। এই কর্নারে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এবং পরীক্ষার ব্যবস্থা আছে। একেবারে নিভৃত এরকম পল্লী গ্রামে ডায়াবেটিসের যদি এই অবস্থা হয়, এখানে শনাক্তের ব্যবস্থা আছে বা চিকিৎসার ব্যবস্থা আছে জন্য এই মানুষগুলো হয়তো এসেছে, কিন্তু অধিকাংশ সময় যেটি হয় যে ডায়াবেটিসে আক্রান্ত হন, তারপরে সে ডায়াবেটিস শরীরের যে মূল অর্গানগুলো হার্ট লিভার কিডনি এগুলোকে নষ্ট করে ফেলার পরে আমরা সাধারণত জানতে পারি। তো এই রোগটি শুধু শহরের এখন আর নয়, এই রোগটি গ্রামেও যেভাবে ব্যাপক বিস্তার লাভ করেছে, সুতরাং ডায়াবেটিস নিয়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা সময় এসেছে, কারণ ডায়াবেটিস হওয়া মানে আরও অনেকগুলো রোগের তৈরি হয় এই এই রোগ থেকে। সুতরাং ডায়াবেটিস মানে আরও অনেকগুলো রোগের কাছাকাছি চলে যাওয়া, ফলে ডায়াবেটিস থেকে আমাদের সাবধান থাকতে হবে। এবং গ্রামের এই লোকদের এত পরিমাণে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চয় আমাদের এই বার্তা দেয় যে বাংলাদেশ একটি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ইতোমধ্যে হয়েছে, এবং এই বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগী আগামীতে আরও নতুন নতুন যে রোগে আক্রান্ত হবে সেটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার জন্য একটি বড় আঘাত বটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।